বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। গোল্ডেন লেন্সেড একটি অত্যন্ত বিষাক্ত পিট ভাইপার প্রজাতির সাপ, যা কুইমা দ্য গ্রান্ডে নামের একটি দ্বীপে বাস করে, যেটি স্নেক আইল্যান্ড নামেও পরিচিত। দ্বীপটি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের উপকূল থেকে প্রায় 40 মাইল দূরে অবস্থিত এবং এর আয়তন প্রায় 110 একর। কুইমা দ্য গ্রান্ডের অতীতের এবং বর্তমানের একটি পরিচয়, এটি সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর সাপের আশ্রয়স্থল। নির্জন এই দ্বীপে ভ্রমণ করা ব্রাজিল নৌবাহিনী দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ এটি হাজার হাজার বিষাক্ত গোল্ডেন লেন্সেড সাপের আবাসস্থল। গোল্ডেন লেন্সেড গড়ে 24 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, তবে এটি সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এগুলো অত্যন্ত বিষাক্ত সাপ, কিন্তু যেহেতু গোল্ডেন লেন্সেড জনবসতিহীন একটি অঞ্চলে বাস করে, তাই এদের কামড়ে মানুষের মারা যাওয়ার ঘটনা খুবই কম। তবে অন্য লেন্সেড প্রজাতির সাপগুলো উত্তর ও দক্ষিণ আমেরিকার অন্য যে কোনো সাপের চেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী। সারা বিশ্বের সবচেয়ে মারাত্মক ও বিষাদর সাপের মধ্যে গোল্ডেন লেন্সেড শুধুমাত্র এই দ্বীপেই বাস করে। বিষাদর সাপ হিসেবে এই প্রজাতিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। এই প্রজাতি ছাড়াও ডিপসাস অ্যালবিফ্রন্স নামক আরেক প্রজাতির তুলনামূলক কম বিষাদর একটি সাপও এই দ্বীপে বসবাস করে। গোল্ডেন লেন্সেড সাপের বিশের রাসায়নিক বিশ্লেষণ থেকে জানা যায় যে এটি তাদের প্রজাতির অন্যান্য যে কোনো সাপের চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত এবং শক্তিশালী। সাধারণ বিষাধর সাপ থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষাধর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল বাদামি বর্ণের এবং এদের গায়ে যখন রোদের আলো পড়ে তখন এদের দেখতে খুবই সুন্দর দেখায়। এদের মাথা অন্যান্য সাধারণ সাপের তুলনায় বেশ তীক্ষ্ণ হয়ে থাকে। এবার খাদ্যের প্রসঙ্গে বলতে গেলে, এসব সাপ আকাশের উড়ন্ত পাখিকেও মুহূর্তে ছো মেরে কাবু করে নিজের খাবারে পরিণত করতে পারে। এছাড়া টিকটিকি এবং অন্যান্য সাপও এদের প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে। এই সাপগুলো তাদের শিকারের শরীরকে পেঁচিয়ে ধরে শিকারের শরীরে বিষ নির্গত করে অতি দ্রুত হত্যা করে ফেলতে সক্ষম। এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষে মানুষের শরীরের মাংস পর্যন্ত পচে যায়। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। যেহেতু কুইমা দ্য গ্রান্ডে দ্বীপে কোনো স্তন্যপায়ী প্রাণী নেই, তাই নিঃসন্দেহে এটি তাদের বিবর্তনের উপর গভীর প্রভাব ফেলেছে। গোল্ডেন লেন্সেডের মেটিং সিজন আগস্ট এবং সেপ্টেম্বর। অন্যান্য ভাইপার প্রজাতির মতো গোল্ডেন লেন্সেডও অল্প বয়সেই বাচ্চা জন্ম দেয়। এটা জেনে অবাক হবেন যে IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার গোল্ডেন লেন্সেডকে গুরুতরভাবে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকায় শ্রেণীবদ্ধ করেছে। তবে এই প্রজাতিটির জন্য প্রধান হুমকি হল আবাসস্থল ধ্বংস। অতীতে এই সাপগুলোকে নির্মূল করার প্রচেষ্টায় ইচ্ছাকৃতভাবে দ্বীপটিতে আগুন লাগানো হয়েছিল, যাতে এই জায়গাটি কৃষিকাজের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া দ্বীপটিতে বাতিঘর বজায় রাখার জন্য ব্রাজিলের নৌবাহিনীও গাছপালা অপসারণের মাধ্যমে আবাসস্থল ধ্বংসে অবদান রেখেছে। এক পরিসংখ্যান মতে এই দ্বীপে প্রায় 4,30,000 সংখ্যক সাপ আছে, যদিও বর্তমানে এই সংখ্যা কমে গিয়েছে। এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান। কালোবাজারে প্রতি 100 গ্রাম বিষ প্রায় $10,000 থেকে $30,000 বিক্রি হয়। অতএব বুঝতেই পারছেন এই সাপ কতটা মূল্যবান। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।